ইমাম মাহদী আলাইহিস সালাম আসার যতগুলি আলামত সব আলামত প্রকাশ হয়ে গেছে এখন শুধু ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন প্রকাশিত হবেন এটার অপেক্ষায় আমরা আছি ওয়াজ মানে বাউল গান না আমরা বাউল গান গাইতে গাইতে এখন মূল ওয়াজ হারিয়ে গেছে ওয়াজ যে কি জিনিস ওটা ভুলে গেছে মানুষ বাউল শিল্পীরাও যত গান না জানে আমরা কিছু বক্তারা এসে বেশি গান জানে এমনিতে সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না দিন যত যাবে মুসলমানদের অবস্থাটা ভালোর দিকে যাবে না একটু খারাপের দিকে যাবে এর মাঝে এই সময়ে ঈমান রক্ষা করে চলা আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ শুধু ফিলিস্তিনে ইহুদিদের সাথে যারা জিহাদ করছে ওটাই জিহাদ তা নয় আমাদের ঈমান রক্ষা করাটাও এই জামানা একটা বড় জিহাদ ইমাম বাইহাকি জুহুদুল কবীরের মধ্যে একটা হাদিস হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধ থেকে মদিনা শরীফে ফিরছেন তখন সাহাবীদেরকে লক্ষ্য করে নবীজি বললেন রাজানা মিন জিহাদিল আসগার ইলা জিহাদিল আকবার রাজানা আমরা প্রত্যাবর্তন করছি মিন জিহাদিল আসগার ছোট জিহাদ থেকে ইলা জিহাদিল আকবার বড় জিহাদের দিকে অর্থাৎ কাফেরদের সাথে সরাসরি অস্ত্র যুদ্ধ করা এটাকে আল্লাহ রাসূল বললেন ছোট জিহাদ আর ইসলাম রক্ষা করা নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর রেজামন্দি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে ঈমানের পথে চলা এটাকে আল্লাহ রাসূল বললেন জিহাদে আকবার মানে বড় জিহাদ এই জন্য আমি আপনাদেরকে বলছি এই জামানা এই ফিতনার ভয়ঙ্কর জামানায় ঈমান রক্ষা করে নবীর তরিকা মোতাবেক চলা সবচেয়ে বড় জিহাদ কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম আসার যতগুলি আলামত সব আলামত প্রকাশ হয়ে গেছে এখন শুধু ইমাম মাহদী আলাইহিস সালাম আবির্ভূত হবেন প্রকাশিত হবেন এটার অপেক্ষায় আমরা আছি আপনারা যদি দেখেন ডানে বামে নজর করলে পাবেন প্রকাশ্যে দিবালোকে মানুষ মদ্যপান করছেন নেশাগ্রস্ত হচ্ছেন মাদক আসক্ত হচ্ছেন মেম্বার চেয়ারম্যান উপজেলা পরিষদের যারা দায়িত্বশীল ইউনো এবং ডিসিএসপি প্রশাসনের যারা আছেন তারা এই মাদকের বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গেছে এটা কেন বললাম ১৪৫০ বছর আগে আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আগে মানুষ প্রকাশ্যে দিবালোকে মদ পান করবে নেশাগ্রস্ত হবে যার বাস্তব প্রমাণ আমরা এই জামানায় দেখতেছি ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে এই আলামতটা ঘটবে প্রকাশ্যে নারীরা নৃত্য করবে আপনারা দেখেন গায়ে হলুদের নামে হোক বিবাহ অনুষ্ঠানের নামে হোক কনসার্টের নামে হোক বিভিন্ন অনুষ্ঠানে নারীরা মেয়েরা প্রকাশ্যে নাচানাচি করতেছে নৃত্য করতেছে যেটা কিয়ামতের একটা বড় আলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে গেছেন যে কিয়ামতের পূর্বে সুদ এবং ঘুষের ব্যাপক প্রচলন হবে আপনি একটু ডানে বামে নজর করলে দেখবেন কিংবা এখানেও যারা আছেন আপনাদের মাঝেও সেটা প্রভাব বিস্তার করছে ঘরে ঘরে বিভিন্ন কায়দায় ইন্টারেস্টের নামে মুনাফার নামে হ্যাঁ লাভের নামে বা সুদ নামে যেই নামে হোক ঘরে ঘরে সুদ ঢুকায় দেওয়া হয়েছে আপনি চাইলেও এটা থেকে বেঁচে থাকতে পারবেন এই সুযোগ অনেকের নাই আল্লাহ রাসূল ১৪৫০ বছর আগে এটা বলে গেছে সুদের বিস্তার ব্যাপকভাবে ঘটবে ঘুষ লেনদেন হবে প্রচুর এত পরিমাণে ঘুষ লেনদেন হবে যে ঘুষ থেকে বেঁচে থাকা আপনার জন্য কঠিন হবে ১৪৫০ বছর আগের কথা আজকে আমরা বাস্তবায়ন দেখতে পাচ্ছি চতুর্দিকে এখন সুদ আর ঘুষের ছড়াছড়ি এটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আবির্ভূত হওয়ার আগের একটা আলামত আমার কথাগুলি আমি জানি না কার উপরে গিয়ে পড়বে কিন্তু আপনারা সবাই কথাগুলি মনোযোগ দিয়ে শুনে রাখবেন খুব তাড়াতাড়ি ইমাম মাহদী আলাইহিস সালাম আমাদের সামনে চলে আসবেন আমরা জাস্ট অপেক্ষায় আছি মুসলমান মায়ের খাইতেছে আরো খাবে কারণ মুসলমান তাদের দীনদারিত্ব ঈমানের পথে নবীর তরিকার মধ্য থেকে অনেক দূরে সরে গেছে আপনারা যদি আরো খেয়াল করেন প্রত্যেক স্বামী তার স্ত্রীর কথায় প্রত্যেক পুরুষ লোক তার ঘরের মহিলার ইশারা ইঙ্গিতে চলে মা বাবার কথার তুলনায় স্ত্রীর কথা গুরুত্ব দেওয়া হচ্ছে এটা কিয়ামতের একটা আলামত এরকম দেখা যাচ্ছে কি না মা বাবার খবর নেয় না স্ত্রীকে নিয়ে মাসে মাসে মার্কেট করা লাগে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া লাগে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে খাওয়ানো লাগে অনেক টাকা পয়সা স্ত্রীদের প্রতি খরচ করতে হয় কিন্তু মা ঠিকমতো খায় কি না এই খবর সন্তানরা নেয় না
এই এই আলামত আপনাদের সমাজে আছে না নাই এটা কিয়ামতের একটা আলামত ইমাম মাহদী আলাইহিস সালামের আগে এটা হবে প্রত্যেক পুরুষ তার স্ত্রী তার ঘরের নারীর ইশারাঙ্গিতে চলবে এটা কিয়ামতের আলামত পুরুষরা নারীদের কাছে খেলনার পুতুলের মতো হয়ে যাবে স্ত্রীরা নারীরা যা বলবে পুরুষরা তাই মানতে বাধ্য হয়ে যাবে এটা কিয়ামতের আলামত আমি জানি আমার ওয়াজ মহিলারাও শুনতেছেন তারা হয়তো মনক্ষুণ্ণ হবেন বলবেন জিহাদি ভাই এগুলো কি বলে এটাই সত্য বলছি মা গো ও মা আমার দয়াল নবীজিকে যারা ভালোবাসেন আপনার স্বামীকে শ্রদ্ধা করবেন স্বামীকে ভালোবাসবেন সে আপনার এই দুনিয়ারও বন্ধু আখেরাতও বন্ধু হবে আপনারা স্বামীকে এমন ভাবে অবজ্ঞা করবেন না যেন আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাদের উপর নারাজ না হয় আপনাদেরকে একটা ঘটনা বলি সহি বুখারী এবং সহি মুসলিমের মধ্যে একটা হাদিস রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীজি ارشاد করেছেন পৃথিবীতে তিনজন শিশু আর বিভিন্ন হাদিস থেকে আমি পেয়েছি সর্বমোট পাঁচজন শিশু জন্ম হওয়ার পরেই কথা বলেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পাঁচজন শিশু জন্ম হওয়ার পরেই কথা বলেছে তাদেরকে কেউ কথা শিখায় দিতে হয় নাই তাদেরকে কেউ ভাষা শিখাইতে হয় নাই জন্ম হওয়ার পরেই বিশুদ্ধ ভাষায় কথা বলেছে এর মধ্যে একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাম পবিত্র কোরআনে সূরা মারইয়ামের মধ্যে তিনার ঘটনাটা বিস্তারিত উল্লেখ রয়েছে তাফসীর খুললে আপনারা পেয়ে যাবেন মোবাইলে এখন ইয়ের প্লে স্টোরের মাধ্যমে অনেক অ্যাপস পাওয়া যায় সেখানে আপনারা খুললে যে কোনো তাফসীর আপনাদের বোঝার সাধ্যের ভিতরে যেটা আছে সেটা খুললে আপনারা পাবেন ঈসা নবী জন্ম হয়েছে পিতাবিহীন মানে ওনার বাবা ছাড়াই উনি আল্লাহ তাআলা ওনাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন ওনার বাবা নেই তো এইজন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন ইলা আখির এখানে আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই ঈসা নবীর উদাহরণ আল্লাহ তাআলার নিকটে আদম নবীর মতোই আদম নবীর ন্যায় আর তাকে সৃষ্টি করেছেন মাটি হতে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে ঈসা নবী যেইভাবে সৃষ্টি হয়েছে আদম নবীও ওইভাবে সৃষ্টি হয়েছে খুব খেয়াল করে শুনবেন এখানে আবার যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা আবার একটা মিসগাইড করে তারা বলে যে ঈসা নবীও মাটির তৈরি আদম নবীও মাটির তৈরি দুইজন একরকম কিন্তু আসল বিষয়টা এরকম নয় তাফসীরে জালালাইন তাফসীরে বাইজাবি তাফসীরে কাশ্যাফ তাফসীরে রুহুল বায়ান তাফসীরে রুহুল মানি তাফসীরে ইবনে কাসির আরো যত তাফাসীরের কিতাব সমূহ রয়েছে সেগুলি খুললে আপনারা পরিষ্কার পাবেন এখানে যে মেসালের কথা বলা হয়েছে ইন্না মাসালা ঈসা এই মেসাল উদাহরণ উপমার কথা বলা হয়েছে এটা সৃষ্টিগত মাদ্দা বা আদম নবীকে যেই জিনিস দ্বারা সৃষ্টি করেছে ঈসা নবীকে ওই জিনিস দ্বারা সৃষ্টি করেছে ওটা বোঝানো হয়নি বরং বোঝানো হয়েছে তাফসীরের কিতাবের মুলাক্ষাস কথাটা হলো ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা বিগাইরি আবিন ওয়া উম্মিন নিশ্চয় আল্লাহ তাআলা আদম নবীকে বাবা এবং মা বিহীন সৃষ্টি করেছেন আদম নবীর মাও নাই বাবাও নাই জানা আছে তো সবার আদম নবীর মাও নাই বাবাও নাই পিতা মাতা বিহীন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়েছেন এই যে পিতা বিহীন আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন এই জিনিসটাকে উদাহরণ দিয়েছে ঈসা নবীর সাথে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম অর্থাৎ ঈসা নবীর উদাহরণটা আল্লাহ তাআলার কাছে আদম নবীর মতোই আদমকে যেমন পিতা ছাড়া সৃষ্টি করেছেন ঈসা নবীকে আল্লাহ তাআলা পিতা ছাড়া সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কিন্তু এখন ওয়াহাবীরা এখানে মিসগাইড করে যে আদম নবীকে মাটি দিয়ে বানাইছে ঈসা নবীরও মাটি দিয়ে বানাইছে তারা হয়তো কোরআন শরীফ পড়েছে ঠিকই ভালোভাবে খেয়াল করেনি আর শেষে যে কথাটা বলা হয়েছে খালাকাহু মিন তুরাবিন আমি তাকে সৃষ্টি করেছি মাটি থেকে মাদ্রাসার ছাত্র ভাইরা যারা আছেন আলেমরা তো জানেনই আপনারা নিশ্চয় জানেন একজন ব্যক্তিকে আরবি গ্রামার মোতাবেক জমির বা সর্বনাম ইঙ্গিত করার জন্য বলা হয় হু হা জমির ব্যবহার করা হয় একজন হইলে হু আর দুইজন হইলে হুমা তিনজন কিংবা ততোধিক হলে হুম হা হুমা হুম কা কুমা কুম এগুলি সম্পর্কে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা নিশ্চয়ই অবগত আছেন এগুলি একেবারে ক্লাস সিক্স সেভেন এর ছাত্ররাও জানে জানার কথা তো এখানে আল্লাহ তাআলা একজনকে মিন করলেন খালাকাহু
খালাকাহু আমি তাকে সৃষ্টি করেছি একজনকে সৃষ্টি করেছি মিন তুরাবিন মাটি হতে একজনকে সৃষ্টি করেছে মাটি থেকে যেহেতু হা জমির ব্যবহার করেছেন খালাকাহু আপনারা যদি আয়াতে কারিমার মধ্যে নজর করেন আপনারা দেখেন তো আল্লাহ তাআলা কয়জনের কথা বলেছেন এখানে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম ঈসা নবী একজন আদম নবী আরেকজন দুইজন হলো কয়জন হলো বলেন না কয়জন হলো দুইজন হলে আরবি গ্রামার মোতাবেক হু হবে না হুমা হবে হুমা কি হবে হুমা হবে কিন্তু আল্লাহ তাআলা ঈসা নবী এবং আদম নবী দুইজনের কথা আয়াতে উল্লেখ করে মাটি দিয়ে সৃষ্টি করার কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন হা জমিরের কথা খালাকাহু আমি একজনকে সৃষ্টি করেছি মিন তুরাবিন মাটি থেকে অর্থাৎ তাফসীরের কিতাবের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে আল্লাহ তাআলা যাকে মাটি থেকে সরাসরি সৃষ্টি করেছেন তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ঠিকই কোরআনে বলেছেন আদম নবী হলো মাটির তৈরি ঈসা নবী মাটির তৈরি যদি হতো তাহলে আমার আল্লাহ বলতেন খালাকাহুমা মিন তুরাবিন এই দুইজনকে আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছি কিন্তু আমার আল্লাহ খালাকাহুমা বলেনি খালাকাহু বলেছে এই জন্য আদম নবী মাটির তৈরি কিন্তু ঈসা নবী মাটির তৈরি না সূরা মারিয়ামের মধ্যে আপনারা নিজেরা যাচাই করেন সূরা মারিয়ামের 16 17 18 19 20 21 এই আয়াতগুলি আপনারা নিজেরা যাচাই করে দেখুন আমার আল্লাহ তাআলা ঈসা নবীর সৃষ্টির রহস্যটা উল্লেখ করেছেন বিবি মরিয়ম আলাইহাস সালাম তিনি ছিলেন কুমারী নারী তিনি অবিবাহিত নারী ছিলেন আনমেরিড ছিলেন তিনি আর এখনো বিবাহ হয়নি তিনি ঘরের মধ্যে অবস্থান করছেন হঠাৎ নজর করে দেখে একজন জলজন্ত পুরুষ মানুষ উনার ঘরে হাজির উনি ভয় পেয়ে গেলেন কে আপনি অপরিচিত একজন পুরুষ মানুষ যদি একটা মেয়ের ঘরে হঠাৎ হাজির হয় ওই মেয়েটা একটু ভয় পাওয়ার কথা চমকে উঠলেন তিনি বললেন তুমি আল্লাহকে ভয় করো তোমার থেকে আমি আমার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ তাআলা এটা বললেন কোরআন এইভাবে ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যান ফারসালনা ইলাইহা আমি আল্লাহ পাঠালাম ইলাইহা মানে কার কাছে মরিয়মের কাছে পাঠালাম রূহানা এই রূহানা বলতে রূহুল আমিন হযরতে জিবরিল আলাইহিস সালামের কথা আল্লাহ বললেন কারণ জিবরিলের একটা নাম হলো রূহুল আমিন বলেন কি রূহুল আমিন এই রূহ দ্বারা জিবরিলকে বোঝায় তার আরেকটা উদাহরণ হলো সূরা কদরের মধ্যে দেখবেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ আমার আল্লাহ লাইলাতুল কদরে অসংখ্য ফেরেশতা জমিনে নাজিল করেন এবং রূহকে নাজিল করেন সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত এই রূহ হলো হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলা বিবি মরিয়ম আলাইহাস সালামের ঘরে সম্পূর্ণ মানব স্বরূপে মানবীয় রূপে নূরের ফেরেশতা জিবরিলকে প্রেরণ করলেন জিবরিল আলাইহিস সালাম ওনার কাছে এসে মানব স্বরূপে দাঁড়ালেন তিনি ভয় পেয়ে গেলেন জিবরিল বললেন তুমি ভয় পেও না আমার আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন সুসংবাদ দিয়ে তুমি এক নেক সন্তানের জননী হবে সুবহানাল্লাহ মরিয়ম আলাইহাস সালাম বললেন যে আমার তো কোনো বিবাহ হয়নি মানে কোনো পুরুষ এখন স্পর্শই করেনি এটা কিভাবে সম্ভব জিবরিল আমিন বলল আমার আল্লাহ চায় এই কারণে সম্ভব কারণ আল্লাহ যা চায় তাই সম্ভব কি বলেন আপনারা আল্লাহ যদি কুন বলে তাহলে ফায়া কুন সেটা সাথে সাথে হয়ে যায় সর্বময় ক্ষমতার মালিক কে যুবক ভাইরা বলো কে ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ যা চান তাই করতে পারেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এই জন্য আল্লাহ তাআলা বললেন আল্লাহ পিতাবিহীন বিবাহ হয়নি এখনো কুমারী নারী থেকে নেক সন্তান দিবেন জিবরিল বলল আল্লাহ চায় এই কারণে হবে তখন তিনি গর্ভবতী হলেন তাফসীরের মধ্যে পেলাম বিবি মরিয়মের মুখের মধ্যে জিবরিল আমিন ফু দিয়েছিল ওই ফু এর সাথে ঈসা নবীর রূহ ডাইরেক্ট মরিয়মের গর্ভে সঞ্চালিত হয়েছে অর্থাৎ সরাসরি রূহ থেকে তিনি মানুষ এই জন্য ওনার একটা ইজাফি লকব রয়েছে রূহুল্লাহ রূহুল্লাহ আল্লাহর রূহ সুবহানাল্লাহ বলুন যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর নবীজি হলো নূরুল্লাহ আল্লাহর নূর আর ঈসা নবী হলো রূহুল্লাহ রূহুল্লাহ আল্লাহর রূহ এটা ইজাফি হাকিকি নয়
হাকিকি বললে আবার ঈমান থাকবে না এজাফি মানে সম্মানার্থে কাবা ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর এটা কি আল্লাহ থাকার জায়গা না এটা সম্মানার্থে বলা হয় আল্লাহর ঘর ঠিক তেমনি ভাবে ঈসা নবীকে সম্মানার্থে বলা হয় রূহুল্লাহ আল্লাহর রূহ মানে এটা আল্লাহ তাআলার মনোনীত স্পেশাল একটা রূহ এটার অর্থ এই না যে এটা সরাসরি আল্লাহর রূহ এরকম চিন্তা করলে আবার ঈমান থাকবে না ঈসা নবীর সৃষ্টির তত্ত্বটা হলো এরকম যে উনাকে আল্লাহ তাআলা পিতা ছাড়া নুতফা ছাড়াই সরাসরি উনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন পিতাবিহীন রূহ থেকে মানুষ আর আমাদের অনেক ভাইরা অজ্ঞতা সুলভ বা জাহালত বশত বলে থাকে ঈসা নবীও মাটির তৈরি আদম নবীও মাটির তৈরি আয়াতে কারিমায় আল্লাহ বুঝাইলো কি আর উনি বুঝলেন কি এই হলো আপনারা মনে রাখবেন যাদেরকে আমরা ওয়াহাবি বলি বাতিল ফেরকা তারা যতই আরবি জানে জানলেও তাদের গুরাই গলত তাদের মূলের মধ্যে ভেজাল আরবি জানলেই বড় আলেম না আরবি বেশি বেশি জানলেই বড় আলেম না কারণ আরবের মানুষরা আরবি সবাই জানে আরবের মধ্যে অনেক বিধর্মীও আছে তারাও কিন্তু আরবি জানে তার মানে আরবি জানলেই বড় আলেম না যারা আকীদা বুঝে কোরআন সুন্নাহ সঠিক তথ্য জানে সঠিক পথে চলে তারাই হলো সত্যিকারের আলেম ঠিক না বেঠে কারণ তাদের মধ্যে তাকওয়া রয়েছে হুব্বে রাসূল রয়েছে প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ আমার আলোচনাগুলি এরকম আমি বেশি গজল বলবো না আমার আলোচনা শুনলে আপনারা তথ্যভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা পাবেন আর যদি মনে করেন না মাশাআল্লাহ বারবার একটু একটু গজল গাইতে হবে বাউল গান গাইতে হবে ওগুলো আমি পারবো না এগুলো আমি পারি না ওগুলো চর্চা করি না আমি চর্চা করি কোরআন হাদিসের যেমন আমাদের দেশের প্রথিত যশ একজন কওমি আলেম তিনি কয়েকদিন আগে বলেছিল জোর গলায় বলেছিল যে আদম নবীও মাটির তৈরি ঈসা নবীও মাটির তৈরি দলিল দিয়েছিলেন এই আয়াত কেউ প্রতিবাদ করে না বহুত আলেমরা পর্যন্ত আমার কাছে ভিডিও পাঠাইতেছে এটা সঠিক ব্যাখ্যা কি পরে আমি জবাব দেওয়ার পরে সবাই খেয়াল করে দেখছে না জিহাদি সাহেব যেটা বলছে এটাই তো ঠিক কিন্তু আগের বেলায় কোরআনের আয়াত পড়ে দলিল দিছে তো অনেকে মনে করছে আহা এই আলেম যে বললো কওমি আলেম যে নবীজি ঈসা নবী মাটির তৈরি কোরআনের আয়াতে আছে খালাকাহু মিন তুরাবিন এই আয়াত দিয়ে সবাইকে মোটামুটি একবারে ঘায়েল করে ফেলছে এরপরে আলহামদুলিল্লাহ জবাব দেওয়ার পরে উনি নিজেই ঘায়েল হয়ে গেছে এজন্য বলছি অনেক আরবি জানলেই আরবি বেশি জানলেই বড় আলেম না বরং আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা ভালোবাসে আল্লাহকে যারা ভয় করে কোরআন হাদিসের সঠিক পথে যারা চলে তারা হলো আলেম আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে বলেন আমিন ঈসা নবী বিবি মরিয়ম আলাইহাস সালামের গর্ভে আসলেন তিনি গর্ভবতী হয়ে গেলেন এমনকি এখানে কিছু কথা আছে খেজুর গাছের নিচে গিয়ে বসলেন আমার আল্লাহ তাআলা মরিয়ম আলাইহাস সালামের সামনে যেই ফল যেই সিজনে হয় না আনসিজনাল এমন কিছু ফল ফ্রুটস ফেরেশতার মাধ্যমে তিনার সামনে রেখে দিলেন মরিয়ম আলাইহাস সালাম ভেবেছিলেন এই মরুভূমির পাশে খেজুর গাছের নিচে আমি এখানে খাবার পাবো কোথায় কে আমাকে খাওয়াবে আমার আল্লাহ তাআলা এই মরুভূমির পাশে খেজুর গাছের নিচে যেই সিজনে খেজুর গাছে ধরে না ওই সিজনেও খেজুর গাছের থেকে আমার আল্লাহ মরিয়ম আলাইহাস সালামের সামনে খেজুর ফালাইলেন আর জানায় দিলেন মারিয়াম তুমি এই খেজুর বক্ষণ করো আন সিজনাল ফল যেই সিজনে যেই ফল পাওয়া যায় না এরকম দুর্লভ অনেক আনসিজনাল ফল এগুলি তিনার সামনের মধ্যে দিলেন তিনি চিন্তায় পড়ে গেলেন এগুলি কোত্থেকে আসছে ফেরেশতারা জানায় দিলেন মারিয়াম রে আমার আল্লাহ তোমাকে এগুলি মেহমানদারির জন্য পাঠিয়েছে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে কে করে রিজিকের ফয়সালা কে করে ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরে হিসাব আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারে বেহিসাব রিজিক দিতে পারে পারে কি না আপনি যদি রিজিকের পিছনে দৌড়ান আপনি দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হয়ে যাবেন ঠিক মতো রিজিক পাবেন না কিন্তু রিজিকের মালিকের পিছনে দৌড়ান তিনি আপনার রিজিকের ফয়সালা উত্তম ভাবে করে দিবেন ঠিক কি না এই বিশ্বাস রেখে চলতে হবে ফয়সালা করে কে আল্লাহ মহব্বতে বলেন কে আল্লাহ সে আল্লাহর উপরে সবসময় বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন যে কোনো মুসিবতে আল্লাহকে শেয়ার করবেন আপনারা আমাদের কাছে এসে বলেন
জিহাদি ভাই আমার এই সমস্যা বিপদে পড়ে গেছে দোয়া করবেন নিশ্চয়ই আমাদের কাছে দোয়া চান আমরাও দোয়া করি এবং চাইবেন দোয়াও পাবেন কিন্তু সবার আগে আপনার এই মনের বেদনা আপনার এই কাকুতি মিনতি আমার আল্লাহর কাছে বলবেন আমার কাছে এসে বলতে হলে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে আমার কাছে আবার সবাই আসতেও পারে না অনেক ঝামেলার কারণে আমাকে খুঁজে পাওয়াটা অনেকের জন্য কষ্টদায়ক ফোন দিলে অনেক সময় ব্যস্ততার কারণে ধরতে পারি না অর্থাৎ আমার কাছে আপনার দোয়া চাওয়ার জন্যও অনেকগুলি ঘাট পাড়াইতে হবে সময়ের জন্য কালক্ষেপণ করতে হবে কিন্তু আপনার এমন একজন অভিভাবক আছে এমন একজন মহান মালিক আছে যার কাছে কোনো ঘাট পাড়ানো লাগে না টেলিফোন নাম্বার লাগে না যেখানে যেই হালে যেখানে যেই অবস্থায় থাকে ওইখান থেকে তার কাছে কথা বলা যায় তাকে জানানো যায় তার সাহায্যও পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন তো তিনি কে আল্লাহ আরে যুবকরা কথা বলো তিনি কে আল্লাহ এজন্য আমাদের সমস্ত নালিশ আমাদের চাওয়া পাওয়ার কথা সবার আগে কার কাছে বলবো আল্লাহ আল্লাহর কাছে বলবো সেক্ষেত্রে আমরা সুন্নি তরিকতপন্থী ভাইরা ওসিলা ধরে বলি যেন তাড়াতাড়ি আমাদের দরখাস্তটা কবুল হয় নবী রাসূলদের ওসিলা ধরি আউলিয়াদের ওসিলা ধরি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম সবাই একমত ওসিলা ধরা সুন্নাত মুস্তাহাব পর্যায়ের সুন্নাত ওসিলা ধরা জায়েজ ডাইরেক্ট আল্লাহর কাছেও চাওয়া জায়েজ ওসিলা দিয়েও চাওয়া জায়েজ কেউ আবার ওসিলার বিরুদ্ধে যদি থাকেন নিজেদেরকে শুধরায় নেন কারণ আমাদের দেশের অনেক আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্কলাররাও আছে তারা আবার উল্টা পাল্টা বক্তব্য দিয়ে আমাদের যুব সমাজকে মিসগাইড করে ওসিলা ধরা শিরক নয় বিদআত নয় বা এটা কোনো ধরনের আপত্তিজনক বিষয় নয় নিষিদ্ধ নয় বা নাজায়েজ নয় বরং ওসিলা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেছেন সাহাবীরা ওসিলা ধরেছেন নবী রাসূলরা ওসিলা ধরেছেন এখানে কলম ধরার মতো কোনো সুযোগ নাই নবীজির চাচি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান ওনার নাম ফাতেমা ফাতেমা বিনতে আসাদ তিনি ইন্তেকাল হওয়ার পরে ফাকাব্বারা আলাইহা আরবান নবীজি চার তাকবীর ওনার জানাজা পড়েছিলেন এরপরে নবীজি দোয়া করেছিলেন আল্লাহুম্মা গফিরলি উম্মি ফাতেমা বিনতে আসাদ আল্লাহ আমার মা আমার মা চাচি বলে নাই বলছে আমার মা ফাতেমা বিনতে আসাদকে মাফ করে দেন এরপরে নবীজি ওসিলা ধরতেছেন বিহাক্কে নবীকা আপনার হক নবীর ওসিলায় বিহাক্কে নবীকা আপনার হক নবীর ওসিলায় ক্ষমা করেন ওয়াল আম্বিয়াই আল্লাযীনা মিন ক্বাবলি ওই সকল নবীদের ওসিলায় ক্ষমা করুন যারা আমার আগে ছিল তার মানে রাহমাতুল লিল আলামিন নিজেই নিজের ওসিলা ধরে দোয়া করছেন অন্য নবী রাসূলদের ওসিলা দিয়েও দোয়া করছেন এখন আমার ভাইরা বলুন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা ধরেছেন সেহেতু ওসিলা ধরা জায়েজ না নাজায়েজ সবাই বলেন জায়েজ না নাজায়েজ এটা সহি হাদিস বলেছি ইবনু হাজার আসকালানি ফাতহুল বারীর মধ্যে এই হাদিসটা উল্লেখ করে বলেছেন হাদিসের সনদ মজবুত মুজামুল কবির তাবারানির মধ্যে হাদিসটা রয়েছে এছাড়া সহি বুখারীতেও ওসিলার কথা আছে সহি বুখারীতে আল মুজাল্লাদুল আউয়াল 137 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে মিশকাতের 132 পৃষ্ঠার মধ্যে হাদিস উল্লেখ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবারা দোয়া করছেন দোয়ার মধ্যে বলতেছেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিকা আল্লাহ ইতোপূর্বে আপনার নবীর ওসিলায় আমরা প্রার্থনা করতাম কুন্না নাতাওয়াসসালু জামা মুতাকাল্লিম আতাওয়াসসালু এটা ওয়াহিদ মুতাকাল্লিম আর নাতাওয়াসসালু হলো জামা মুতাকাল্লিম মানে সব সাহাবারা ওসিলা ধরতেন কার আমাদের নবীজির ওসিলা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সমস্ত সাহাবারা আমাদের নবীর ওসিলা ধরতেন এটা সহি বুখারী হাদিস বিশুদ্ধ সনদের হাদিস এবার আমি আপনাদের কাছে জানতে চাই সকল সাহাবারা যেহেতু ওসিলা ধরেছেন সেহেতু ওসিলা ধরা জায়েজ না নাজায়েজ যুবকরা জবান খুলে বলে জায়েজ না নাজায়েজ এজন্য ওসিলার বিরুদ্ধে কখনোই কথা বলবেন না বিবি মরিয়ম আলাইহাস সালামকে আল্লাহ তাআলা রিজিক দিলেন আল্লাহ চাইলে মরুভূমির মাঝখানেও আপনারা খাওয়াইতে পারে আল্লাহ চাইলে মরা গাঙ্গে জোয়ার বসাইতে পারে আমার আল্লাহ যৌবন চলে গেছে তারপরও সন্তান দিয়েছে এরকম ঘটনা ঘটাইছে যৌবন বিলুপ্ত হয়ে গেছে তারপরও সন্তান দিয়েছে আমার আল্লাহ পারে কি পারে না প্রিয় বন্ধুরা আমার মরিয়ম আলাইহাস সালাম সেখানেই কিছুদিন অবস্থান করলেন এরপরে সন্তান
প্রসব করলেন হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন আসার পরে দুনিয়ার মানুষেরা ওনার উপরে বিভিন্ন ধরনের অভিযোগ এলজাম দেওয়া শুরু করলেন ওনার উপরে বিভিন্ন ধরনের দোষারোপ মিথ্যা রটনাগুলি বলা শুরু করে দিলেন মারিয়াম তোমার আম্মা তো এরকম ছিল না তোমার নানি এরকম ছিল না তোমার দাদি এরকম ছিল না তুমি এরকম হলে কেন তোমার এখনো বিয়ে হয় নাই তোমার সন্তান হয়ে গেল এই সন্তানের জনককে এই সন্তানের বাবাকে তুমি বলো এই অবৈধ সন্তান এই ধরনের নাউজুবিল্লাহ এই ধরনের কথাবার্তা মহিলারা বলা বলি শুরু করলো এটা বলাটাও এক ধরনের স্বাভাবিক কারণ বিয়ে হয় নাই স্বামী নাই এই মহিলার গর্ভে সন্তান আসলে মানুষ একটু কথাবার্তা বলবেই এই বলার মাঝে মারিয়াম আলাইহাস সালাম বারবার বলতেছে যেটা আমার আল্লাহ এমনিতেই তার কুদরতে দান করেছেন এটা পিতা সারাই এই সন্তান জন্ম হয়েছে কিন্তু মারিয়ামের কথা কেউ বিশ্বাস করছে না তখন ঈসা নবী কুলে ছোট্ট শিশু ঈসা নবী কুলের ভিতর থেকে আল্লাহ তাআলার দয়া কথা বলা শুরু করলেন ছোট্ট শিশু সবেমাত্র দুনিয়াতে এসেছেন কয়েকদিন হলো মাত্র তিনি কথা বলে দুনিয়ার মানুষকে বলতেছেন হে আরবের লোকেরা মানে ফিলিস্তিনে ওনার জন্ম হয়েছিল জেরুজালেম ওই এলাকায় যে তোমরা আমার মাকে দোষারোপ করবে না আমার মা একজন পবিত্র নারী আমি ঈসা ইবনে মারিয়াম আমি মারিয়ামের সন্তান ঈসা আমি মারিয়ামের সন্তান আমার বাবা নেই কিন্তু মা থেকে আমার জন্ম আল্লাহ আমাকে ওইভাবে বানিয়েছে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহ আমাকে নবী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হে ভাইরা আমার এই হলো ঈসা নবী জন্মের পরে দুনিয়াতে কথা বলেছেন ওনাকে কেউ ভাষা শিখায় দেওয়া লাগে নাই কথা শিখায় দেওয়া লাগে নাই আমরা জন্ম হওয়ার পরপরই সবাই কথা বলেছি ঠিক কিনা এ কি ঠিক আমরা কি জন্ম হওয়ার পরে সবাই কথা বলেছি তাহলে আমাদেরকে কথা শিখানো লাগছে আমাদেরকে কথা শিখানো লাগছে কিন্তু ঈসা নবীকে কেউ কথা শিক্ষা দেওয়া লাগে না ওনাকে শিখাইছে কে বলেন না কে আপনারা আল্লাহ বলতে ভয় পান নাকি আমি তো বারবার ওই যে অনেক বক্তারা কথায় কথায় ঠিক কিনা আপনারা ওটা পছন্দ করেন কিন্তু এই জন্য আমি বেশি ঠিক কিনা বেশি জিজ্ঞাসা করি না আমি আবার মাঝে মধ্যে বলি কারণ এটা তো নাজায়েজ না কিন্তু বেশি যে বেশি যেটা বলার প্রয়োজন সেটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমিন বা সময় মতো নাউজুবিল্লাহ বা আল্লাহর কথা রসুলের কথা যেগুলি উচ্চারণ করলেও সওয়াব ওই কথাগুলি মাহফিলে বেশি বেশি আমিও বলি আপনাদেরও বলাই এই জন্য বারবার বলি কে তখন আপনারা বলেন আল্লাহ এই জবানটা নাইরে একবার যদি আল্লাহ বলেন আপনার লাভ না আমার লাভ আপনারই তো লাভ এই জন্য বলেন আমাদের মালিক কে আল্লাহ বলবেন বারবার বলবেন আল্লাহ আল্লাহ বলবেন এই আল্লাহ আল্লাহ বলতে বলতে যেন আমাদের মৃত্যু হয় নবী নবী করতে করতে যেন আমার খাতেমা বিল খায়ের হয় সবাই বলেন আমিন প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ যেই কথাটা বলতে গিয়ে আমি এই কথাটা নিয়ে আসছি সেটা হলো কেয়ামতের আলামত যে প্রত্যেক স্ত্রীর ইশারা ইঙ্গিতে স্বামীরা চলবে মা বাবার কথা শুনবে না ওখান থেকে বলছিলাম তিনজন আর বিভিন্ন হাদিস থেকে পেয়েছি পাঁচজন শিশু জন্মের পরেই কথা বলেছে তাদেরকে কেউ কথা শিক্ষা দেওয়া লাগেনি এর মধ্যে একজন পাইলাম উনি কে জোরে বলেন না উনি কে ঈসা আলাইহিস সালাম নবীদের নাম উচ্চারণ করলেও গুনাহ মাফ হয় নবীদের নাম উচ্চারণ করা ইবাদত জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা জামিউস সাগিরের মধ্যে হাদিস আছে নবীদের উচ্চারণ জিকির স্মরণ এটাও একটা ইবাদত নবীদের নাম বললে সব হয় সুবহানাল্লাহ বলুন বলেন যার কথা আমরা জানলাম যিনি শিশুকালে কথা বলেছেন প্রথম যার কথা জানলাম উনি কে হযরত ঈসা আলাইহিস সালাম এবার দ্বিতীয় কথাটা সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে উল্লেখ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন দয়াল নবীজি বলেন আল্লাহর এই জমিনে আল্লাহর এক বান্দা ছিল খুব ইবাদত গুজার খুব ভালো মানুষ ছিল আল্লাহর ওলি ছিল ওনার নাম ছিল হযরতে উজাইর আলাইহিস সালাম আও রাদিয়াল্লাহু আনহু উজাইর আলাইহিস সালাম তিনি কি করলেন উজাইর আলাইহিস সালাম একজন নবী ছিলেন এবং আর যার কথা বলছি উনি হলেন জুরাইস নাম কি জুরাইস হযরতে জুরাইস রাদিয়াল্লাহু আনহু উনি একজন নেক বান্দা ছিলেন আল্লাহর ওলি ছিলেন আবার কেউ কেউ ওনাকে নবীও বলেছেন আল্লাহু আলাম আমরা ওনাকে ওলিউল্লাহ হিসেবে আলোচনাটা জানব জুরাইস রাদিয়াল্লাহু আনহু তিনি এতই ইবাদত গুজার ছিলেন একটু সামান্য উঁচু একটা পাহাড়ের উপরে একটা ঘর বানিয়ে
ইবাদত খানা বানিয়ে ওখানে তিনি দিন রাত সব সময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন এত পরিমাণে ইবাদত করতেন যে দুনিয়ার কোনো মোহে উনি মত্ত ছিলেন না দুনিয়ার দিকে ভ্রুক্ষেপই করতেন না আল্লাহর প্রেমে সব সময় বিভোর হয়ে থাকতেন কোন কিছুর দিকে উনি ঝুঁকতেন না একমাত্র আল্লাহর দিকে মুহতাজ হয়ে থাকতেন এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি যে সমাজের মানুষেরাও উনাকে চেষ্টা করছে যে দুনিয়ার দিকে একটু ঘুরানো যায় কিনা কোন লোভ দেখানো যায় কিনা কোন চেষ্টা কাজে আসছে না সুন্দরী রূপসী নারী দেখলে মানুষের কি হয় ও ভাই আমার মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন এই মহান ব্যক্তি আল্লাহর ইবাদতে এতটাই মশগুল হয়ে গেছে একদিন ওনার মা সন্তানকে খুঁজতে গিয়ে জুরাইস রাদিয়াল্লাহু আনহুর ঘরের দুয়ারের কিনারে ইবাদতখানার দুয়ারের কিনারে দাঁড়িয়ে বলেন জুরাইস রে ও আমার জুরাইস আমি তোমার মা তুমি একটু এদিকে আসো কিন্তু ঘটনাক্রমে ওই সময় উনি ছিলেন নামাজের ভিতরে কিসে ছিলেন নামাজে নফল নামাজ পড়ছেন একদিকে মা ডাকতেছে আরেকদিকে নামাজে দাঁড়িয়ে আছে হযরতে জুরাইস চিন্তায় পড়ে গেলেন আমি কি এখন আল্লাহর সিবিধান নামাজের মধ্যে মত্ত থাকব নাকি মায়ের ডাকে সাড়া দিব কিন্তু তিনি নামাজের মধ্যে মত্ত থাকলেন মায়ের ডাকেও সাড়া দেয়নি দ্বিতীয় দিন আবার মা এসে ডাকলেন বাবা জুরাইস আমি তোমার গর্ভধারিণী মা তোমাকে ডাকছি তুমি একটু এদিকে আসো তোমার মা আমি ওই দিনও হযরতে জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন তিনি ওই দিনও নামাজকে প্রাধান্য দিলেন মায়ের ডাকে সাড়া দিলেন না এখানে একটা মাসআলা জেনে রাখেন যদি নফল নামাজের ভিতরে আপনারা থাকেন নফল নামাজের ভিতরে যদি মা আপনাকে ডাকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া জায়েজ আছে মনে থাকবে তো প্রত্যেক মা বোনের আরেকটা মাসআলা জেনে রাখুন আপনারা ধরেন নফল নামাজ পড়ছেন ওই নামাজের ভিতরে আপনার স্বামী যদি ডাক দেয় বেগম সাহেবা তখন আপনার উচিত আপনার জন্য বৈধ হলো ওই নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামী তাকে সাড়া দেওয়া পরবর্তীতে আবার সেই নফল নামাজগুলো আদায় করবেন কিন্তু স্বামী ডাক দিলে নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া কারণ ওইটার চেয়ে এটাকে আল্লাহ বেশি পছন্দ করে সুবহানাল্লাহ বলো আপনাদেরকে বলছি যারা মুরিদ তাসাউফপন্থী যারা তরিকতপন্থী যারা আপনারা যদি নফল নামাজের ভিতরে থাকেন আর ওই অবস্থায় যদি আপনার মুর্শিদ আপনাকে ডাকে বাবা আব্দুর রহমান আপনি যদি আপনার পীর ও মুর্শিদের ডাক নফল নামাজের ভিতরে শুনতে পান তখন নফল নামাজ ছেড়ে দিয়ে পীরের ডাকে সাড়া দিতে হবে এটা মাসআলা মা বাবা ডাকলে নামাজ ছেড়ে দিয়ে মা বাবার ডাকে সাড়া দিতে হবে ফরজ নামাজ না নফল নামাজ স্বামী যদি ডাকে স্ত্রী নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিবে পীর ও মুর্শিদ যদি মুরিদকে ডাকে তাহলে নফল নামাজ ছেড়ে দিয়ে মুরিদ তার পীরের ডাকে সাড়া দিবে কারণ আল্লাহ তাআলা ওইটার চেয়ে এটাকে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ এগুলি আমার বানানো মাসালা বলছি না সকল আলেমরা এগুলি জানে সব আলেমরাই জানে খুব আপনি যদি এই দেখেন এই অবস্থা আপনার স্ত্রী তাহাজ্জুদ নামাজ করতেছে এমন অবস্থায় ডোন্ট মাইন্ড প্লিজ মাসআলা বলতেছি আপনাদের জানতে হবে আপনার স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়তেছে মা বোনের আপনারাও শুনে রাখুন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তেছেন এমন অবস্থায় আপনার স্বামী যদি একান্তে আপনাকে যাওয়ার জন্য ডাকে বিশেষ সময় কাটানোর জন্য ডাকে তখন আপনার জন্য আবশ্যক সেই তাহাজ্জুদ নামাজ পরে পড়া আগে স্বামীর সেবায় স্বামীর ডাকে সাড়া দেওয়া যদি আপনি নিজে স্বামীর ডাককে অবজ্ঞা করেন স্বামী আপনাকে ডাকতেছে আপনি যাচ্ছেন না তখন সমস্ত ফেরেশতার আপনার উপরে লানত নাজিল করবে তার মানে স্বামীর ডাকটা কত গুরুত্বপূর্ণ স্বামী ডাকলে স্ত্রীকে ওটা প্রাধান্য দিতে হবে এই মাসালাগুলি আমাদের আমার বানানো না এগুলি সব আলেমরা জানে কিন্তু আপনারা হয়তো সবাই জানেন না কিন্তু এগুলো আজকে তো জানলেন বলেন যুবক ভাইরা বলো মা বাবা ডাকলে বা বুজুর্গ উস্তাদ ডাকলে নফল নামাজ পড়বে না ছেড়ে দিয়ে ডাকে সাড়া দিবে নফল নামাজ ছেড়ে দিয়ে ডাকে সাড়া দিতে হবে এটা বিধান এটা ইসলামের বিধান আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান নফল নামাজটা তোমরা পরে আদায় করবে ফরজ নামাজের ক্ষেত্রে আবার নামাজ ছেড়ে দিয়ে ডাকে সাড়া দিবেন না ফরজ নামাজ সারা যাবে না নফল নামাজের কথা স্বামী যদি ডাকে স্ত্রী নামাজ নফল নামাজ হলে ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দিবেন আর পীর মুর্শিদ যদি ডাকে
মুরিদ নফল নামাজে থাকলে সেটা ছেড়ে দিয়ে পীরের ডাকে সাড়া দিতে হবে, কারণ পীর ও মুর্শিদ আপনার শিক্ষা গুরু, তিনি একজন বুজুর্গ আল্লাহর বান্দা, তিনি আপনার উস্তাদ, একজন শায়খ, একজন মুর্শিদ পথ প্রদর্শক। এই ক্ষেত্রে মুর্শিদের ডাকে সাড়া দিলে নফল নামাজ পড়ার চেয়ে আমার আল্লাহও বেশি খুশি হবে। কষ্ট হইতেছে নাকি আপনারা? কোন আজেবাজে কথা পাইছেন এ পর্যন্ত? প্রত্যেকটা কথা আপনাদের জন্য প্রয়োজনীয়, শিক্ষণীয়, এটাই হলো অরিজিনাল ওয়াজ। ওয়াজ মানে বাউল গান না, আমরা বাউল গান গাইতে গাইতে এখন মূল ওয়াজ হারিয়ে গেছে। ওয়াজ যে কি জিনিস ওটা ভুলে গেছে মানুষ। বাউল শিল্পীরাও যত গান না জানে, আমরা কিছু বক্তারা এসে বেশি গান জানে, কি আজীব ব্যাপার। ডোন্ট মাইন্ড প্লিজ, আমাদেরকে কোরআন হাদিসের দিকে আসতে হবে। মুর্শিদি গানও লাগবে, মুর্শিদি গানও লাগবে, কিন্তু ওটা কেন্দ্রিক হয়ে যাবেন না। আমরা কোরআন সুন্নাহ কেন্দ্রিক হব, মাঝে মধ্যে পীর মুর্শিদের শান গাইব, কিন্তু পীর মুর্শিদের শান গাইতে গিয়ে যেন ইসলামের মূল আলোচনা নিচে না পড়ে যায়। কথা বুঝতে পারছেন আপনারা? যার কারণে শিক্ষিত সমাজ, আমার এই কথাগুলি কেন বলতেছি, আমরা অনেক মানুষের সাথে উঠা বসা করি, দেশের উঁচু মহলের যারা লোক আছেন তাদের সাথে উঠা বসা হয়, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। তো তারা বলে, আমাদেরকে বলে যে হাদি সাহেব আপনার আলোচনা শুনি, অমুকের আলোচনা শুনি, অমুকের আলোচনা শুনি, কয়েকজনের নাম বলে, কিন্তু অমুক অমুক অমুক, তারা যেহেতু গান গায়, আমরা গান শোনার জন্য তো সময় নাই, তাদের কাছে তো শিক্ষণীয় কথা পাই কম, আমলের কথা পাই কম, আকিদার ব্যাপারটা তো মানুষকে দলিল ভিত্তিক তথ্যভিত্তিকভাবে বলতে হবে, ওটা না বলে ওনারা শুধু গান গায়, মনে হচ্ছে যে গানটা দিয়েই ওনারা ওয়াজ চালাচ্ছে। তো এরকম হলে কিভাবে চলবে? সুন্নি মাইন্ডেড অনেক বড় বড় হায়ার এডুকেটেড পার্সন তারা এই কথাগুলি বলে, এরা তো আমাদের লোক, এই এই লোকগুলি কিন্তু আমাদেরই লোক। তো এরা যে এই বিরক্তিটা প্রকাশ করছে, এটা কি আমাদের ব্যর্থতা না? সুন্নি মাইন্ডেড একজন সচিব, একজন উপসচিব, একজন এমপি, একজন মন্ত্রী অথবা একজন ডিসি, একজন এডিশনাল এসপি, একজন এসপি, ওসি, এনারা যদি এনারা বংশগতভাবে সুন্নি, ওনারা এখনো সুন্নিয়ত অন্তরে লালন করে, কিন্তু ওনারা বিরক্ত বোধ করে, তথাকথিত কিছু বক্তারা এত পরিমাণে বাউল গান গায়, এই গানের ঠেলায় কোরআন হাদিসের ওয়াজ কোথায় যেন হারিয়ে গেছে। এগুলি আবার শিক্ষিত মহল পছন্দ করে না। আমাদেরকে এগুলো থেকে বের হয়ে আসতে হবে, কোরআন হাদিসের আলোচনা করতে হবে, মাঝে মধ্যে আল্লাহর শানে হামদ, নবীর শানে নাত এবং পীর মুর্শিদের শানে মুর্শিদি, এগুলি গাইবেন। তবে এগুলি যেন ওই কোরআন হাদিসের চেয়ে বেশি না হয়ে যায়, এটা ব্যালেন্স করে আপনার কথাগুলি মানুষের সামনে অবতারণা করবেন, তাহলে সুন্নিয়ত সর্বমহলে সমাদৃত হবে, সর্বমহলে গ্রহণযোগ্যতা পাবে। কি বলেন আপনারা? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا জুড়ে হবে। এই ছোট ভাইরা, তোমরা যারা সামনে বসছো, তোমরা কি আহত না নিহত? সুস্থ? তাহলে আলহামদুলিল্লাহ বলো। ছোট ভাইরা বলো আলহামদুলিল্লাহ বলো। তা তোমাদের দুরুদের আওয়াজ তো ভালো না, এই জন্য বললাম মহব্বতে পড়ো, আল্লাহুম্মা আমার ভাইয়েরা বন্ধুরা, হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন মা। প্রথম দিন এসে ডাকলেন, বাবা আমি তোমার মা ডাকছি, সাড়া দাও। উনি নফল নামাজে ছিলেন, মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজকে প্রাধান্য দিলেন। দ্বিতীয় দিন এসেও মা ডাকতেছে, বাবা জুরাইজ আমি তোমার জনম দুঃখিনী মা, তুমি আমার ডাকে সাড়া দাও। দ্বিতীয় দিনে তিনি নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। তৃতীয় দিন ওই মা জুরাইজের ঘরের দুয়ারে দাঁড়িয়ে বললেন, বাবা জুরাইজ আমি তোমার তোমার মা গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, তোমাকে ডাকছি, তুমি সাড়া দাও। তৃতীয় দিনে উনি নামাজের মধ্যে ছিলেন, নামাজকে প্রাধান্য দিলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। তখন মা কষ্ট পেয়ে একটা অভিশাপ দিয়েছিলেন, হে আমার বাবা সন্তান, আমি তোমার মা ডাকলাম, তুমি সাড়া দিলে না, মায়ের দিকে আসলে না, মায়ের মুখটাও দেখলে না, মায়ের চেহারাও দেখলে না, আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম, আল্লাহ যেন একজন
দুশ্চরিত্রা নারীর চেহারা না দেখায় তোমার মৃত্যু না দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে দিলে মারাত্মক, বন্দুকের গুল্লি মিস হবে, মায়ের বদদোয়া বা দোয়া কোনোটা মিস হয় না। মা দোয়া করলো কবুল, বদদোয়া দিল কবুল। আপনারা সবাই সবাই তো আলহামদুলিল্লাহ বলতে পারবেন তো ইনশাল্লাহ যে মা আপনাদের উপর খুশি আছে। আহারে আওয়াজ ভালো না, মা খুশি আছে জিজ্ঞাসা করছি, আমি আর জিজ্ঞাসা করব না, আপনাদের লজ্জা দিতে চাই না, শুধু আপনাদের বলবো যদি মা কষ্ট পায়, বাবা যদি আপনার উপরে নারাজ থাকে, বৈধভাবে যদি আপনার উপরে আপনার বাবা আপনার মা শরীয়ত মোতাবেক যদি আপনার উপরে বৈধভাবে অন্যায় না করে যদি আপনার উপরে নারাজ হয়, তাহলে আপনি যতই চেষ্টা করেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে কোনোদিন আপনি খুশি করতে পারবেন না। এ আপনি 20 বার হজ করতে পারবেন, কাজ হবে না। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা দান করতে পারবেন, আল্লাহ খুশি হবে না, আল্লাহ রসুলও খুশি হবে না। কেন হবে না বলেন তো? মা বাবা নারাজ হওয়ার কারণে, মা বাবা খুশি হওয়ার কারণে। আচ্ছা, এই যে আমি কথাগুলি বলতেছি, আপনারা তো সবাই জ্ঞানী মানুষ, এখান থেকে আপনারা কি শিখলেন? আমরা মা বাবার সাথে কি খারাপ ব্যবহার করব না ভালো ব্যবহার করব? সবাই বলেন না কেন? ভালো ব্যবহার করতে হবে। মা এমন এক দামি জিনিস, এই মায়ের চেহারার দিকে তাকাইলেও হজের সওয়াব হয়। সাধারণ কথা মনে করেছেন? এটা হজ করতে হলে এখন বর্তমান সময়ে 7 থেকে 8 লাখ টাকা লাগে, 8 লাখ টাকা লাগে হজ করতে বর্তমান সময়ে, 8 লাখ টাকা। হ্যাঁ, 11 লাখ লাগছে আপনার, তাহলে একটু ভালোভাবে করে আসছেন আপনি। হ্যাঁ, ভালোভাবে কইরা 11 লাখ টাকা খরচ করে আসে একবার হজ করার জন্য, তাও 40 দিনের প্যাকেজ, কেউ আর একটু বেশি দিন থাকে, কেউ এক দুদিন কমও থাকে সময়। আরে হজ যে কষ্ট, হাঁটতে হাঁটতে তাওয়াফে হাঁটা লাগে, সাইতে হাঁটা লাগে, সাফা মারুয়ায় এই হাঁটো আর হাঁটো, এই মিনায় মিনা থেকে পায়ে হেঁটে কাবা করে আসো, ওই যে মুজদালিফায় যাও, এই হাঁটা আর হাঁটা, কঙ্কন নিক্ষেপের সময় ওরে হাঁটা কারে কয়, হাঁটতে 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 মানুষ একেবারেই দুর্বল হয়ে যায়। মানে হজ যারা করেছে তারা জানে হজ কত কষ্ট, আপনারা বুঝবেন না হজ করা যে কত কষ্ট, যারা হজ করছে তারা জানে, মন মানে জান্ডা বাইরে যায় এমন অবস্থা। তো এত কষ্ট করে একটা হজ তাও কবুল হয়েছে কিনা গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি না, আল্লাহর উপর ছেড়ে দিতে হবে, আল্লাহ দয়া করে যদি কবুল করে। কিন্তু আপনি যদি সন্তান হিসেবে মায়ের চেহারার দিকে নজর করেন, আল্লাহর রসুল বলেছেন ভাই হাকির হাদিস, মায়ের চেহারার দিকে একবার তাকাইলে একটা হজের সওয়াব। সাহাবীরা প্রশ্ন করলে 100 বার তাকাইলে কি হবে, আল্লাহর নবী বলে 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব। তাহলে আমরা কি শিখলাম? মায়ের চেহারার দিকে কোন নজরে তাকাইতে হবে? সুনজরে। বলেন কোন নজরে? সবাই বলেন কোন নজরে? সুনজরে তাকাইলে আল্লাহ তাআলা হজের সওয়াব দিবে। হযরতে জুরাইস রাদিয়াল্লাহু আনহু 3-3 বার মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে মা কষ্ট পাইছে। এখানে অনেক লোক আছে যাদের উপরে মা কষ্ট পাইছে, এমন লোক এখানে আছে আমি জানি আছে। আপনাদেরকে একটা অনুরোধ করি, যদি বলেন আলাউদ্দিন জিহাদি ভাই আমার আমার কাছে যদি এরকমও দাবি করেন যে আমার পায়ে ধরেন, তাও আমি আপনার পায়ে ধরতে রাজি আছি, কিন্তু আপনাদের অনুরোধ করি মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন আজকেই গিয়ে মার সাথে মাপ চাইবেন, মায়ের পায়ে ধরে মাপ চাইবেন, মার কাছে গিয়ে বলবেন মা আমি তো অনেক ভুল করছি আপনার সাথে, আপনার অনেক কষ্ট দিছি মা, আমার উপর আপনি বেজার হইয়েন না, এটুকু কথা বলতে পারবেন না? জোরে বলেন না ইনশাআল্লাহ। কি বলবেন আমার একটু বলেন, আপনারা বলেন ভৈরবের ভাষায় বলেন, কি বলবেন? মা বলেন, মা আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে আপনি ক্ষমা করে দেন, এটুকু কথা বলতে পারবেন না? এইভাবে না বলেন, আপনার আঞ্চলিক ভাষায় মার কাছে বলবেন। মানুষের সামনে বললে যদি লজ্জা লাগে, দরজা জানালা লাগাইয়া মার কাছে একলা বললেন। তারপর আমি অনুরোধ করছি মার সাথে আপনার সম্পর্কের জন্য খারাপ না হয়,
তাহলে আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হবে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে মনে থাকবে নি যুবকরা তোমরাই তো কথা বলো না মনে থাকবে আমার এই কথাটা মানবেন কারা কারা দুই একজন একটা হাত উঠান মাশাআল্লাহ সবাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার জয় নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ হাত নবাব এই যে হাত তুলে বলছেন ইনশাআল্লাহ কথাটা কিন্তু মানবেন আমল করবেন মার কাছে গিয়ে ধরেন আপনার মায়ের সাথে আপনার এমনি সম্পর্ক ভালো কোনো কষ্ট দেন নাই তারপরও মায়ের পায়ে ধরে সালাম করবেন আজকে পারবেন না ইনশাআল্লাহ মায়ের পা অনেক দামি আপনার মা গ্রামের মহিলা হইলে কি হইছে বলবেন আমার মা বেশি সুন্দর না শ্যামলা কালার কোনো অসুবিধা নাই মা মাই মা সুন্দর হইলো দামি শ্যামলা হইলো দামি মা এমনি দামি মা জিনিসটাই দামি জিনিস মায়ের পায়ে যদি সন্তান চুমা খায় আল্লাহ রাসূল বলে এই চুমা জান্নাতের চৌখাটের মধ্যে লাগে দুনিয়া থেকে যদি জান্নাতের চৌখাটে চুমা খাওয়ার কারো মনে শখ জাগে মায়ের পায়ে চুমা খাইও আল্লাহর জান্নাতের চৌখাটের মধ্যে চুমা খাওয়া হয়ে যাবে এই মায়ের পায়ে তো দামি আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত নিশ্চয় জান্নাত হলো মায়ের পায়ের নিচে সুবহানাল্লাহ বলুন এইজন্য আমাদের সম্পর্ক মায়ের সাথে ভালো রাখতে হবে মা সবার আছে যদি আপনি পীর হয়ে যান পীর হইলো মায়ের সাথে ভালো ব্যবহার করতেই হবে এখানে কারো কোনো কনসিডার নাই নবীদেরও কনসিডার ছিল না মায়ের সাথে ভালো ব্যবহার করতে হতো সাহাবীদেরও কনসিডার ছিল না মায়ের সাথে ভালো ব্যবহার করা লাগতো ওলি আল্লাহ যারা হয়ে গেছে তারা তো মায়ের খেদমত কইরা ওলি আল্লাহ হইছে এইজন্য আমরা যারা ওলি আল্লাহর পক্ষের মানুষ নবীর পক্ষের মানুষ সাহাবীদের পক্ষের মানুষ আমরাও মায়ের সাথে ভালো সম্পর্ক রাখবো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ ভালো এগুলি হলো যুগ উপযোগী কারণ সমাজ এখন খারাপের দিকে যাচ্ছে আকীদার ওয়াজ আমি করি কিন্তু আজকে এই সমাজটা এমন হয়ে গেছে যে মা বাবার প্রতি সন্তানরা খেয়াল রাখে না অবহেলা করে অনেক অবহেলা করে মা বাবারে এখানে অনেক বাবা খুঁজলে পাইবেন যে সন্তানরা ঠিকমতো খবর লয় না মা বাবার খবর লয় না সন্তান এখানেও পাবেন বয়স্ক ভিক্ষুক পাই মাঝে মধ্যেই প্রায় সময় পাই বয়স হয়ে গেছে বৃদ্ধা নারী ভিক্ষা করতেছে জিজ্ঞাসা করি মা গো এই বয়সে কেন ভিক্ষা করেন তখন আর মুখে মুখটা ফ্যাকাশে হয়ে যায় উত্তর দিবে কি এই বয়সে কে চায় ভিক্ষা করতে 60-70 বছর হয়ে গেছে একটা নারী একটা মহিলা সে এখন মানুষের কাছে হাত পাততেছে কার মনে চায় এই বয়সে ভিক্ষা করতে যখন জিজ্ঞাসা করি মা এই বয়সে কেন ভিক্ষা করেন তখন ওই মহিলাটার চেহারা মলিন হয়ে যায় তখন আমার নিজের কাছে খারাপ লাগে কেন এটা জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা না করলেও তো পারতাম খুব খারাপ লাগে সারাটা জীবন বাবা আমার আপনার জন্য কত কষ্ট করেছে কত পরিশ্রম করেছে জীবনের এই ক্লান্তি লগ্নে শেষ বয়সে বাবার খবর লও না তুমি তোমার সন্তানকে লালন পালন করার জন্য ভালো স্কুলে পড়াইবার জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইবার জন্য সময় দিচ্ছ তোমার জন্মদাতা বাবার খবর নেও না মায়ের খবর নেও না ও ভাই মনে রেখো যে সন্তানকে এত কষ্ট করে বড় স্কুলে পড়াইতেছো নামি দামি স্কুলে পড়াচ্ছ এত টাকা খরচ করে সন্তানকে মানুষ বানাবার চেষ্টা করছো তুমি বুড়া হয়ে গেলে তোমাকেও তোমার সন্তান ঠিকমতো খোঁজ খবর নিবে না আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে খেতেরটা খেতেই ভাঙ্গে আইলো তুইলা ভাঙ্গে না আপনাদের ভৈরবে এরকম আসেনি আঞ্চলিক খেতের এটা খেতেই ভাঙ্গে লাইলো তুলে না মানে খেতেরটা খেতের মধ্যেই ভাঙ্গে এটা লাইলো তুলে না আইলো তুলে না আর কি তো এই জন্য বলবো আপনি যা করবেন সেটা আপনি পাবেন